بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মহান আল্লাহর ইবাদত বান্দিগির তরিকা শিখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দেগী ছাড়া অন্যের পূজা পাঠ উপাসনা থেকে সতর্ক করার জন্য, বরং অন্যের পূজাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, শিরককে নিশ্চিহ্ন করার জন্য প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি, এই জমিন আল্লাহর, আমাদের মাথার উপর আকাশ আল্লাহর সৃষ্টি, আসমান জমিনের মাঝে যত মখলুকাত সৃষ্টি জগৎ রয়েছে সব কিছুই আল্লাহর সৃষ্টি, মানুষ এবং জিন আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বহু বৈশিষ্ট্য দান করেছেন, যার কারণে তাদেরকে একমাত্র তার ইবাদত বান্দেগীর দায়িত্ব দিয়েছেন। এই আল্লাহর জমিনে যখন শিরক হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের আজাব আসে পৃথিবীতে। আজাব আসার বহু কারণ রয়েছে যা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও বর্ণনা করা হয়েছে, কিন্তু মূল কারণ হচ্ছে আল্লাহর একত্ববাদের জায়গা শিরকে দখল করে নেওয়া। এক আল্লাহর ইবাদত বন্দেগী না হয়ে অন্যের পূজা পাঠ হওয়া, এক আল্লাহকে সেজদা না করে বা এক আল্লাহর সেজদার সাথে সাথে অন্য কোনো কিছুকে কাউকে সেজদা করা, এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দোয়া না করে অন্যের কাছেও দোয়া প্রার্থনা করা, এ হচ্ছে শিরক। আল্লাহর অংশীদার স্থাপন, আল্লাহর পার্টনারশিপ। মানব জাতি যখন শিরকে লিপ্ত হয়ে যায়, যখন শিরক বিরাজ করে মানুষ সমাজে,
তখন আল্লাহর গজব অবশ্যই আসে এবং তখন মানব জাতি নিরাপদ থাকে না। আজকে বিশেষ কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব না, এই একটি ভূমিকা স্বরূপ কিছু কথা বলেই মাসের শেষ সপ্তাহটি প্রশ্নের উত্তর দেব। গত সপ্তাহগুলি যে সব প্রশ্ন আছে ইনশাআল্লাহ সবগুলির প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে মুসলিম সমাজ নির্যাতিত, পদদলিত, অবহেলিত, মুসলিম সমাজ যার কোনো মূল্য নেই, মুসলিম সমাজ সারা বিশ্বের সমস্ত কাফের সম্প্রদায়ের সামনে একেবারে নিকৃষ্ট, মূল্যহীন, তাদের ভাগ্য নির্ণয় হচ্ছে কাফেরদের হাতে, কাফেররা তাদের ভবিষ্যতের মালিক হয়ে বসেছে। এর পিছনে মূল কারণ হচ্ছে উম্মতে মুসলিমায় শিরকের অনুপ্রবেশ। সুতরাং সেই জাতি নিরাপদ নয় যেই জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আবার সেই জাতি ইমানের দাবিদার, ইসলামের দাবি করে, কোরআনের বিশ্বাসের দাবি করে, রসুলের উম্মত হওয়ার দাবি করে, কাবাতুল্লাহকে কিবলা বলে দাবি করে। সেই উম্মতের অবস্থা যখন এই হয় তখন আল্লাহর গজব নেমে আসে, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে এসেছে এবং তাদের ঈমানের সাথে শিরকের জুলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জুলম সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাফসীর করেছেন। এই আয়াতের মুফাসসির হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল কোরআনের তাফসীর কারক করেই প্রেরিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার তাফসীর আল্লাহর পক্ষ থেকে তাফসীর। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি যা কিছু বলেছেন করেছেন দিনের বিষয়ে তা আল্লাহর পক্ষ থেকে। তিনি বলছেন আজ-জুলম ওয়াশ-শিরক, এই জুলম হচ্ছে শিরক। যারা ঈমান নিয়ে আসে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় না, এবং এই আয়াতের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় করেছিলেন যখন কিছু সাহাবীরা আসলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো ধ্বংসে পতিত, হালাক হয়ে যাব, কারণ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহ, আমাদের কে আছে যে জালেম নয়, জুলুম করে না, গুনাহ হয় না। জুলুম করা নিজের নাফসের ওপর মানে গুনাহ করা, এমন কি আছে যার দ্বারা গুনাহ খাতা ভুল ভ্রান্তি হয় না, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, ভুল ভ্রান্তি হইতে আছে, কে এমন আছে যার দ্বারা ভুল ভ্রান্তি হয় না, গুনাহ হয় না, জুলুম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সাহাবাই কেরামের দল, এ উম্মতের সর্বশ্রেষ্ঠ দল, তারা বিচলিত হয়ে পড়েছেন এই আয়াত নাজিল হওয়ার পরে, যে যাদের জুলমের সংমিশ্রণ হয়েছে ইমানের সাথে তাদের ভাগ্য খারাপ, তাদের ভাগ্য খারাপ, তারা নিরাপদ নয়, তারা হিদায়তের পথে নয়, গুমরাহ, পথহারা, পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমরা কি শোনোনি, আলাম তাসমা কাউলা আল আব্দিস সালেহ, আল্লাহর সৎ বান্দা লোকমান হাকিম, তার কথা কি শোনোনি যখন তিনি তার পুত্রকে উপদেশ দান করছিলেন আর বলছিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম। সুতরাং এই আয়াতে যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, অর্থাৎ ওই আয়াতের সমন্বয়ে সূরা লোকমানের এবং লোকমান হাকিমের উক্তি উপদেশ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলম মানে শিরক, যারা শিরকের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্য রয়েছে দুইটি নিয়ামত,
দুইটি পুরস্কার কি উলাইকা লাহুমুল আমনু তাদের জন্য রয়েছে নিরাপত্তা নিরাপদ তারা তাদের ধর্ম নিরাপদ তাদের জান জীবন নিরাপদ তাদের ধন সম্পদ নিরাপদ তাদের ইজ্জত আবরু মান সম্মান নিরাপদ তাদের দেশ নিরাপদ তাদের পরিবার পরিজন নিরাপদ তাদের সমাজ নিরাপদ আল্লাহ বলেছেন উলাইকা লাহুমুল আমন তাদের জন্য আমন রয়েছে এই আল আমনের তাফসির করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন যে সার্বিক আমন রয়েছে সার্বিক নিরাপত্তা রয়েছে যেই নিরাপত্তার কথা বললাম সবচেয়ে বড় নিরাপত্তা মানুষের হচ্ছে ধর্মীয় নিরাপত্তা যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে আপনার ধর্ম আপনার দীনে ইসলাম নিরাপদ নয় কখন আপনাকে শিরক মূর্তির সামনে সেজদা করতে হবে কখন আপনাকে মাজারের সামনে বাইফোর জবরদস্তি সেজদা করিয়ে নেবে কখন আপনাকে আপনার চার্চে গিয়ে পূজা করিয়ে নেবে কখন আপনি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে বাধ্যতামূলক উপস্থিত হইতে হবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে হাজির হইতে হবে অংশ নিতে হবে সবচাইতে বড় বিপদ হচ্ছে ঈমান এবং ইসলামের বিপদ কিন্তু আজকালকার মুসলিম তা বুঝে না ধর্ম যাকার থাক পয়সা পাবো কিনা ডলারে বেতন পাবো স্যালারি পাবো পাউন্ডে বেতন পাবো পশ্চিমা দেশে যদি ন্যাশনালিটি নিতে পারি তাহলে আর আমি ভবিষ্যৎ আমার জেনারেশনকে বড় লোক করে দেবো ধর্মের কোনো চিন্তা আছে যে আমি হয়তো ধার্মিক লোক অনেক নামাজিরাও তো যাচ্ছেন সেই জন্য বলছে যে অনেকে হয়তো নিজে ধার্মিক ভাবছেন যে আমি তো ধার্মিক আমার ধর্ম কি ছিনিয়ে নিতে পারে গিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে তার ধর্মকর্ম শেষ হয়ে গেছে আর তার না শেষ হলে তার আগামী জেনারেশনকে খ্রিস্টানদের হাতে লেলিয়ে দিয়েছে তাদের হাতে লেলিয়ে দিয়েছে আর এর ইতিহাস রয়েছে 1400 বছরে স্পেনের মুসলমানের সাথে খ্রিস্টানরা কি করলো তা মুসলিম জাতির সামনে রয়েছে বসনিয়ার মুসলমানদের সাথে কাফেররা কি করলো তা সামনে রয়েছে এইরকমই বহু মুসলিম বিশ্ব ছিল মুসলিম এলাকা ছিল যেখানে মুসলিমরা বসবাস করত তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলে দিয়েছে অথবা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর অনেক মুসলমান এবং মুসলমানদের সন্তান সন্ততিরা খ্রিস্টান হয়ে গেছে অমুসলিম কাফের হয়ে গেছে সুতরাং ধর্মীয় নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা তারপরে জীবনের নিরাপত্তা ধন সম্পদের নিরাপত্তা বাড়িঘরের নিরাপত্তা দেশের নিরাপত্তা সব নিরাপত্তার প্রয়োজন রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান নিয়ে আসার পরে শিরক করবে না তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারা নিরাপদ আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক যত প্রকারের শিরক হতে পারে ছোট শিরক বড় শিরক প্রকাশ্য শিরক গোপনীয় শিরক সমস্ত রকমের শিরক রয়েছে হিন্দুরা দুর্গার সামনে সেজদা করে মুসলিম দরগায় সেজদা করে হিন্দুরা এত কেঁদে কেটে সেজদা করতে পারে না তাদের প্রতিমা পুতুলকে যত কেঁদে কেটে একজন নামধারী মুসলিম কবর মাজারে গিয়ে গড়াগড়ি করে সেজদা করে তো সমস্ত রকমের শিরক মজুদ রয়েছে মুসলিম সমাজে যার ফলে মুসলিম জাতি নিরাপদ নয় তাদের ধর্ম নিরাপদ নয় তাদের দেশ নিরাপদ নয় তাদের মান ইজ্জত নিরাপদ নয় তাদের পরিবার নিরাপদ নয় কিছুই নিরাপদ নয় উলাইকা লাহুমুল আমন ওয়াহুম মুহতাদুন এবং যাদের ইমানের সাথে শিরকের সংমিশ্রণ নেই তারাই সঠিক পথে এই জাতি সম্পর্কে এই সম্প্রদায় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর সাহায্য প্রাপ্ত হয়ে জয়ী হয়ে থাকবে লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি মানসুরা আমার উম্মতের একটি দলের কথা বলা হয়েছে তাহলে একটি দল সবসময় শিরক মুক্ত থাকবে কিন্তু সেই দলের সংখ্যা অতি অল্প হবে এই জন্য নবী সামনে তায়েফাতু মিন উম্মতি আমার উম্মতের একটি অংশ তায়েফা মানে অংশ তায়েফা মানে একটি ছোট দল এবং এই দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এক দেশে খুঁজে শুধু পাবে না যে এক দেশে শুধু ওই দল রয়েছে আর অন্য দেশে না এমন কথা নেই প্রত্যেক দেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোন দেশে তাদের সংখ্যা একেবারেই কম রয়েছে কোন দেশে বেশি রয়েছে কিন্তু
এই একটি দল থাকবে যারা সত্যের উপর জয়ী থাকবে এবং তারা দিনের সঠিক কাজ করে যাবে। শিরকে শিরক বলবে, তৌহিদকে তৌহিদ বললে বলবে, সুন্নাতকে সুন্নাই বলবে, বিদাত কি বিদাত বলবে। তারা সমাজ দেখে প্রভাবিত হবে না, তাদের ধর্ম স্থান এবং কালের কারণে পরিবর্তন হয় না, জায়গা বিশেষে তাদের ফতোয়া বদলিয়ে যায় না, মাসলা বদলিয়ে যায় না, তাদের ভাষা পরিবর্তন হয়ে যায় না। যে কোন জায়গায় তো শিরক বলবে, আর যখন যাবে ও শিরকের মাজার এলাকায় যখন বক্তব্য করতে যাবে তখন না ওই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, শিরক বলা যাবে না। এখানে তো এত বড় পীর সাহেবের মাজার আর এখানে সব পীর ভক্তরা, সুতরাং না না ওইসব কথা বলা যাবে না। না, জাহেরিন আলাল হক, সত্যের উপর তারা জয়ী থাকবে। লা ইয়াদুর রহমান খাজালহম, তাদের কেউ ক্ষতি সাধন করতে পারবে না, তাদের কেউ ক্ষতি সাধন করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা ঈমান নিয়ে এসেছে, বলুন আমিন, এবং তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তাদের দলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন, বলুন আমিন। আল্লাহ মুসলিম উম্মাহকে সংশোধনের মাধ্যমে আল্লাহ যেন তাদেরকে নিরাপদ করেন, নিরাপত্তা দান করেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়াত প্রাপ্ত করেন, সঠিক পথ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা অতীতের মাফ করে দেন, মুসলিম জাতিকে এখনো সচেতন হওয়ার তৌফিক দান করেন, জীবনে যে সব ত্রুটি রয়েছে সেসব ত্রুটি দূর করার যেন তৌফিক দান করেন, আমিন। যেমনটা বলেছি যে আজকে প্রশ্নেরই উত্তর দেব, তবে সামান্য কিছু কথা আপনাদের সামনে বললাম। প্রশ্ন বেশ কিছু রয়েছে, তার মধ্যে এক ভাই তো আজকে ফ্যাক্সেও প্রশ্ন পাঠিয়েছে, লম্বা প্রশ্ন এই ফ্যাক্সের প্রশ্ন, আর উনি লিখেছেন যে বড় প্রশ্নের তো আপনি উত্তর দেন না, আর সংক্ষেপে, অথচ এই প্রশ্নটি দুই তিন লাইনেও লেখা যেতে পারে, কিন্তু উনি কিসসা লিখেছেন, এখানে তো কিসসা কাহিনী পড়ার সময় মুশকিল, সেই জন্য বড় প্রশ্ন দেখলেই ভয় লাগে, তো দেখিয়ে দিই। তো এই প্রশ্নের খোলাসা হচ্ছে যে একজন একজন মুসলমান আর একজন মুসলমান একই রুমে থাকে, দুইজনে নামাজি, একজন লোক অন্যজনকে বলেছে তুমি মালাউন অভিশপ্ত বা তোমার আল্লাহর গজব হোক, এটি বলা যায় না নাজায়েজ? এক লাইনে হবে না প্রশ্ন করা? একজন মুসলিম আর একজন মুসলিমকে কি মালাউন বলতে পারে, অভিশপ্ত বলতে পারে, মাকজুব ও অভিশপ্ত প্রাপ্ত আল্লাহর গজব হোক তোমার বলতে পারে? এ হচ্ছে হুকুম, এ হচ্ছে প্রশ্ন, এর উত্তর, এর উত্তর সম্পর্কে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, দু একটি হাদিস বুখারী বা অন্যান্য হাদিস থেকে মুসলিম থেকে নোটও করেছি, সেজন্য বাকি আগের প্রশ্নগুলি যেগুলি আছে সেগুলির উত্তর দেব। একটি প্রশ্ন হচ্ছে যে এক লোক জানতে চাইছেন উনি কি ওনার আব্বার জন্য উমরা হজ করতে পারেন। উমরা হজ বলবেন না, আপনাদের ভাষার তো সংশোধন হইতে হবে, এগুলি হচ্ছে ইসলামী ভাষা, সুতরাং ইসলামী ভাষা ইসলামী ভাষায় বলতে হবে, উমরা হজ হয় না। আর এই বাংলা ভাষা ভাষীরা উমরা হজ যে এই ভুল ভাষা শিখে রেখেছে, যার কারণে 10 বছরও থাকে সৌদি আরবে আর হজ করে না, জিজ্ঞাসা করি হজ করেছেন, হুজুর উমরা হজ করেছি, কাজ হয়ে গেছে তার, উমরা হজ করেছে, আর না হয় বলবে কেউ বলবে যে হুজুর ছোট হজ করেছি, ছোট হজ দিয়ে পার করে দিল 5 বছর 10 বছর, দেশে ফিরে চলে গেল, ফরজ আদায় করলো না, যেটি আল্লাহ ফরজ করেছেন, 5টি ফরজের একটি ফরজ, 5টি যে ইসলামের পিলার, একটি পিলারই তার নেই না ইসলামের। কিন্তু এই ভুল ভাষা যদি না শিখে থাকতাম তাহলে আমরা উমরাকে ছোট হজও বলতাম না আর উমরা হজও বলতাম না, সুতরাং আমরা হজকে মনে করতাম হজ ফরজ, হজ করতে হবে, হজ করা হচ্ছে ইসলামের পঞ্চম পিলার, আর এই হজবিহীন মুসলমান হওয়া যাবে না, যারা হজ করতে পারবে তাদের, যারা হজ করতে পারবে না, যারা যাকাত দিতে পারবে না, তারা 3টি করলে মুসলমান হতে পারবে, কিন্তু যারা যাকাত দিতে পারবে যাকাত দিল না, হজ করতে পারবে হজ করলো না, তারা মুসলমান হতে পারবে না। তো কথা হচ্ছে যে তিনি উমরা করতে চান বাবার নামে, অথবা কোনো মানুষ জীবিত নেই তার জন্য, জি কোনো মানুষ জীবিত নেই, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করতে পারবেন, মৃত মা বাবা বা আত্মীয় স্বজন বা অন্য যে কোনো আপনার ওস্তাদ হোক, কেউ যে কেউ হোক না কেন, অন্য কোনো ব্যক্তি হোক, উমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেক ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন, তা হচ্ছে অসুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি নিজে এসে তার হজের কাজ সম্পাদন করতে পারবে না,
দুই রকম লোক, জীবিত কিন্তু এমন অসুস্থ যে নিজে হজের কাজগুলি করতে পারবে না, তৃতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে ওমরা বদল চলবে না বা হজ বদল চলবে না, হজ বদল চলবে না আর ওমরাও বদল চলবে না। তৃতীয় ব্যক্তি কি? সুস্থ, সুস্থ জীবিত। এরা দুই রকম হতে পারে, পয়সা আছে পৌঁছার অথবা পয়সা নেই। পয়সা আছে স্বাভাবিক, তাহলে তো এটা আপনারাও বলবেন না যে পয়সা আছে, আর সুস্থ তাহলে নিজে এসে করবে। তারপরে অনেকে করে না আবেগে, যে এখন তো আসতে পারে, তার ছেলে মেয়েদের বিবাহ সাজি দিতে হবে, চাকরি করছে চাকরি থেকে রিটায়ার হবে ইত্যাদি ইত্যাদি, বা নতুন বিয়ে করেছেন 10-20 বছর পর, সময় পয়সা আছে হয়তো আপনার কাছে আপনার বিবিকে হজ করাবার, তারপরে না এখন করাবেন 10-20 বছর পর, কখনো নিয়ত রেখেছেন কিন্তু এখন বিবির পক্ষ থেকে হজ, বিবির পক্ষ থেকে উমরা, হ্যাঁ, বা সুস্থ বাবা মায়ের পক্ষ থেকে জীবিত সুস্থ তাদের পক্ষ থেকে উমরা না। তাহলে দুই শ্রেণীর লোক মোটামুটি ধরে রাখুন, যে যাদের পক্ষ থেকে উমরা করা যাবে না, হজও করা যাবে না বদল, তারা কারা? যাদের পয়সা আছে মক্কা মদিনা পৌঁছার, মক্কা পৌঁছার অথচ তারা বলছে যে আমার একটা উমরা করে নিও, বা তাদের পক্ষ থেকে আপনি নিজের খেয়ালেই বলেনি তারপরে করলেন। আর এক শ্রেণীর লোক পয়সা নেই, এই ক্ষেত্রেই ভুলটা বেশি করে মানুষ। পয়সা নেই আসার, আপনার বাবার বা আপনার ভাইয়ের বা আপনার কোনো আত্মীয় দাদার কারো, আপনি ভাবছেন যে আমি যখন এতদিন ধরে আছি আর নিজের উমরা তো অনেক করলাম, তো আমার ভাইটা তো আসতে পারে না, বা আমার শ্বশুর সাহেব তো গরিব মানুষ আসতে পারে না, আমার শাশুড়ি তো গরিব মানুষ আসতে পারবে না, তো তার একটা বদল উমরা করে নি, চলবে না, চলবে না। অভাবই তার নেই এই কাজ, উমরা নেই। যেমন জাকাত নেই, জীবনে জাকাত দিচ্ছে কোনোদিন, পয়সা নেই জাকাত দেয় না, তেমন পয়সা নেই হজ নেই উমরা নেই, জায়েজ নয়। বরং করলে গুনাহ হবে, বিদআত হবে, কবুল হবে না, কারণ কোরআন এবং হাদিসে এর কোনো প্রমাণ নেই। কোরআন এবং হাদিসে মৃত ব্যক্তির প্রমাণ আছে। আর নবী সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন যে আমার আব্বা অথবা আম্মা বলে প্রশ্ন করা হয়েছে, লা ইয়াসবুতু আলা রাহিলা, সওয়ারির উপর বসতেই পারে না, তাহলে এমন রোগী হইতে হবে যে ব্যক্তি ফ্লাইটে বসালে ফ্লাইটে বসতে পারবে না, নামতে পারবে না, সিঁড়ি দিয়ে তওয়াফ করতে পারবে না, তওয়াফও না করতে পারলো তওয়াফ হয়তো করিয়ে দেওয়া যাবে ঠেলা গাড়ি দিয়ে কাঁধের উপরে করে, কিন্তু সে চলাফেরা করতে পারে না, অক্ষম একেবারে অচল অবস্থা, বিছানা ধরে নিয়েছে, এইসব লোক। জি, তো আশা করি স্পষ্ট যে দুই শ্রেণীর মানুষের বদল উমরা বা হজ করতে পারবেন। মেয়েদের হজ হলে ওই সময় ফরজ নামাজগুলি কিভাবে আদায় করতে হবে? কেমন মুসলিম ভাই যে যার এই মাসলাই জানা নেই, হ্যাঁ, যে হজ হলে আবার নামাজ পড়তে হবে, হ্যাঁ, মহিলাদের মাসিক ঋতু হলে নামাজ পড়তে হবে নাকি, হ্যাঁ, তাহলে নামাজ কি হবে, কাজা করতে হবে পরে, হ্যাঁ, নামাজ কি মাফ, রোজা হাদিসে রয়েছে তাকদির সোম ওয়ালা তাকদির সলাহ, ঋতুবতী মহিলা রোজা কাজা করবে মানে অন্য সময় পুরা করবে কিন্তু নামাজ কাজা করবে, নামাজ আল্লাহ মাফ করেছেন তাদের। জানি না এই মহিলাদের প্রশ্ন না পুরুষদের প্রশ্ন, আল্লাহ পাকই জানে। যদি স্বামীর এই জ্ঞান হয় তাহলে তার মহিলা তো অর্ধেক জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জ্ঞান অর্ধেক, তো পুরুষ ভাই যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে মহিলাই আল্লাহ পাকই জানে যে তাদের কতটুকু জ্ঞানী সম্পর্কে আছে। যাই হোক, দিনের জ্ঞান এই ক্ষেত্রেই বলা হয়েছে যে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ননারীর জন্য দিনের শিক্ষা হাসিল করা ফরজ, এইরকম জ্ঞান হাসিল করা ফরজ। জাহাজের অবস্থায় কি করবে, নামাজ পড়বে না পড়বে না, রোজা রাখবে না রাখবে না, তার রোজাটা কি করবে, হ্যাঁ, তাহারাত পবিত্রতা, হ্যাঁ, নামাজ, এগুলি এলম হাসিল করা ফরজ। তৌহিদের জ্ঞান, তৌহিদ কাকে বলে, শিরক কাকে বলে, সুন্নত কাকে বলে, বিদাত কাকে বলে, কোনটি শিরক কোনটি তৌহিদ, সিজদা করলাম মাজারকে আর কবরকে আর ভাবলাম যে আল্লাহ কি তো সিজদা করলাম, কাবা শরীফের সামনে সিজদা করে যদি আল্লাহ পাওয়া যায় তো মাজারে সিজদা করে আল্লাহকে কেন পাওয়া যাবে না, হ্যাঁ, এইরকম দিন সম্পর্কে জাহিল থাকলে তার হবে না। তাহলে দিন সম্পর্কে এইসব যেগুলি বুনিয়াদি বিষয় সেগুলির জ্ঞান হাসিল করা ফরজ। এক ভাই জিজ্ঞেস করেছেন, আপনার ক্যাসেটে শুনেছি যে নিজের চাচিকে বিবাহ করা যাবে কিন্তু কোরআনে কোন সুরায় আছে তা বলেননি, বিবাহ করা যাবে না আল্লাহ তা বয়ান করেছেন, কারণ যাদেরকে বিবাহ করা যাবে তারা অসংখ্য, পৃথিবীতে প্রত্যেক মহিলাকে বিয়ে করা যাবে মাত্র 14 রকমের মহিলা ছাড়া, 14 রকমের নারী ছাড়া বাকি সবগুলিকে বিয়ে করা যাবে। সুতরাং ইসলামের তরিকা হচ্ছে যে যেগুলি কম সেগুলিকে বয়ান করে দেওয়া হয়েছে, যেগুলি হারাম নিষিদ্ধ, 14টা হারাম বাকি সব জায়েজ।
খালাতো বোন ফুফাতো বোন তাহলে ওই যে হালাল যদি করতো তো তাহলে তো এইরকম তাহলে দু চারটা হাদিস এই কাজের জন্যই লাগতো। হ্যাঁ ঠিক কিনা? এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে সৌদি মহিলা আমার জন্য বিবাহ করা জায়েজ হবে কিনা, সিরিয়ান জায়েজ হবে কিনা, আমি বাঙালি একজন অন্য ভাষী জায়েজ হবে কিনা, এর দলিল কোথায় কোরআন আছে? এগুলি ইসলামে একটা একটা বলবে, তাহলে তো ভাষা বলতে বলতেই তো একটা কয়েকটা হাদিসের কিতাব লাগবে তাহলে। ঠিক ঠিক না? যে সব ভাষীকে বিয়ে করে, উর্দু ভাষীও করতে পারো, হিন্দি ভাষীও করতে পারো, নেপালিও বিয়ে করতে পারো, ফিলিপিনোও বিয়ে করতে পারো, ইন্দোনেশিয়াও বিয়ে করতে পারো, তারপরে খাদ্দামাও পারো, আর হসপিটাল নার্সও পারো, আর মেডিকেল ডাক্তারও পারো, মহিলা ইঞ্জিনিয়ার হইলেও পারো, আর স্কুলে চাকরি করা হইলেও পারো, এইভাবে বয়ান করবে নাকি? বুঝতে হবে শরীয়তকে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, আম্মা চার পারার শেষ থেকে চতুর্থ পারার শেষ থেকে শুরু করে পঞ্চম পারার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন চোদ্দ প্রকারের মহিলাকে বা নারীকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আর শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা থেকে, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। তারপরে কোরআনে এত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যে মায়ের মধ্যে মা, মায়ের উপরে যতগুলি মায়ের মা, তারপরে বাবার মা, বাবার মাও মা শরীয়তের ভাষায় কোরআনের ভাষায়, দাদি নানি সবগুলি মা। শুধু দাদি নানি না, দাদির মা, দাদির দাদি, দাদির নানি, নানির নানি, হ্যাঁ সবগুলি হচ্ছে উম্মাহাতুকুম। উম্মাহাত বলে ওপরের যতগুলি মহিলারা রয়েছেন আপনার আম্মার ওপরে, আপনার আব্বার ওপরে, সবগুলি হারাম। জি উম্মাহাতুকুম। ও বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে, কিন্তু তোমার মেয়ের মেয়ে নাতনিকে বিয়ে করবেন, ছেলের মেয়ে বিয়ে করবেন, তা বানাতুকুম বলে নিচের যতগুলি মেয়ে সবগুলিকে হারাম করে দিয়েছে কোরআন কত সংক্ষেপে। জি তোমার মেয়ের মেয়ে, মেয়ের মেয়ের মেয়ে যত বাড়াইবে নেদিক সবগুলি হারাম। যদি আপনি এত বয়স পান, 300 বছর বয়স পেয়ে যান, 200 বছর বয়স পেয়ে, তাহলে মেয়ের 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 মেয়ে চলে সামনে সবাইকে পেয়ে যাবেন, তো বিয়ে করতে হইতে পারবে, আপনি ইচ্ছুক হতে পারেন। আমার দেশের জাহেল মূর্খরা নাতনিদের সাথে রহস্য মজাক করে, দেখেছেন? এরা বড় জাহেল মূর্খ, অথচ কোরআন এবং হাদিসের ভাষায় মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, এর আপন মেয়ে, আপন মেয়ের সাথে রহস্য মজাক করে আমাদের সমাজের জাহেলরা করে না, কিন্তু জাহেলরা না নাতনিকে বলে নাতনি সাবালিকে, সাবালিকে হয়েছে নাতনি বিয়ে করবি, এই পছন্দ হয়েছে বুড়া বলে, এই হচ্ছে জাহিল সমাজ আমাদের। এগুলি শেখান ওই বুড়াগুলিকে এবং আপনারাও শিখে যান যেগুলি হারাম, এই রহস্য মজাক করা মাহারাম মহারামাত এরা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খালা তুকুম আম্মা তুম খালা ফুফু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা করেছেন। তার মধ্যে চাচি নেই, তার মধ্যে মামি নেই। জি গোপনে ও প্রকাশ্যে হাতে তসবি নিয়ে আল্লাহর জিকির করা জায়েজ আছে কিনা? তসবি নিয়ে, তসবির মালা নিয়ে তসবি জপা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাই কেরামের সুন্নত নয়, বরং সুন্নত এর বিপরীত। সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে ইকদনা বিল আনামিল, তোমরা হাতের যে জোড়গুলি রয়েছে পোরগুলি এগুলির দ্বারা কি করো? তসবিহ গণনা করা। এই একটি হাদিস রয়েছে, ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ এগুলিকে জিজ্ঞাসা করা হবে এবং মুস্তান্তিকাত, এরা কথা বলবে, কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সাক্ষী দেবে। এই হলো হাদিস। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল কর্ম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিদুত তাসবিহ বিয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ গুনতেন ডান হাতে, বেয়ামিনিহি। তাহলে কিছু লোকের আবার আমাদের সাথে যুক্তি দেখায় যখন সাক্ষী দেবে তো বাম হাতকে সাক্ষী রাখবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না সুন্নতের খেলাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে তসবিহ করতেন। আর একটি আম ব্যাপক হাদিস আছে যে যে কোনো ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দ্বারা করতেন, আর খারাপ কাজ ময়লা আবর্জনা সাফ করার জন্য বাম হাত, নাক সাফ করবেন বাম হাত, পেশাব পায়খানা সাফ করবেন বাম হাত, কোনো জায়গার ময়লা মাটি সাফ করবেন বাম হাত। তো বাম হাত নিকৃষ্ট কাজগুলির জন্য শরীয়তে নির্ধারিত করা আছে, সুতরাং ডান হাত দিয়ে তসবিহ করা সুন্নাত। আর এই মালা দিয়ে তসবিহ করার অনেক ক্ষতিকর দিক রয়েছে, একে তো সুন্নাত নাই, সুন্নাত নাই, যদি ভালো কাজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছেড়ে যেতেন আমাদের মাঝে। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত খুতবার প্রথম এই অংশটুকু পড়া হতো, হ্যাঁ, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরুদের পরে পড়া হতো খায়রুল হাদিয়ে, খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা, আর উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে হাতে তসবিহ গণনা করা। তারপরেও আপনি কেন করবেন? আপনি কি উত্তম আদর্শ চান না? হ্যাঁ, কেমন রসুলের সাথে মহাব্বত যে এক শ্রেণীর লোকেরা জবরদস্তি যেটা প্রচলন আছে সেই প্রচলনকে বজায় রাখতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আসতে চায় না। সুন্নতের প্রতি এবং নবীর প্রতি মহাব্বতের এটি দলিল নয়, এর বিপরীত, এর বিপরীত প্রমাণ। আপনার আচার আচরণ প্রমাণ করে যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আন্তরিকতা রাখেন না মহাব্বত। আর ক্ষতিকর দিক, ক্ষতিকর দিক হচ্ছে লোক দেখানো। লোক দেখানো এবাদত হচ্ছে হাতে তসবি নিয়ে তসবি করে, তসবি মালা নিয়ে তসবি করে, এই লোক দেখানো। বাইরে করলে গোপনে বলেছেন, গোপনে করলেও সুন্নত নেই, সুন্নতের খেলাফ। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে এইভাবে তসবি করা বিদআত। আমরা বলি একেবারে জাহেল মূর্খ যদি থাকে আর 33 পর্যন্ত গণনা না করতে পারে, 33 পর্যন্ত গণনা করতে পারে, তাহলে সে বৃদ্ধ মহিলা, গণনাই করতে পারে না 33 পর্যন্ত বা ভুলে যাচ্ছে, তাহলে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষের জন্য বলা যেতে পারে, আর যারা গণনা করতে পারে তাদের জন্য না, কারণ এর কোনো প্রমাণ নেই। আর একটা দিদি বললেন যে লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ, যারা লোক দেখানো তসবি করে তাদের হাতেই তসবি দেখা যায়। আরেক শ্রেণীর হাতে তসবি দেখা যায় যারা হচ্ছে ফাসেক ধরনের লোক, ফাসেক লোক, সমাজের ফাসেক লোকদের হাতে তসবি দেখা, সারা জীবন জুলম অত্যাচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় কাজ করেছে, অত্যাচার করেছে, আর শেষ জীবনে তসবি ধরেছে রাস্তাঘাটে, যেখানে যায় তসবি নিয়ে ঘুরে বেড়ায়। এখানে দেখছেন সমাজের ফাসেক লোক যারা, ওই ড্রাইভার গুলি, ট্যাক্সি ড্রাইভার, তাদের হাতে তসবি দেখবেন, সমাজে যেগুলো নিকৃষ্ট লোক তাদের হাতে তসবি দেখা যায়। এরপরে আর বুঝাইতে হবে, আরো মজার কথা শোনেন, তসবি দিয়ে নাজায়েজ কাজ করে তসবির ইশারাতে কোনো মহিলার সাথে কন্ট্যাক্ট করে, এই খবরও আছে আমাদের কাছে। তসবির খাস খাস ইশারা, কোন ভাবে তসবি বাজালে কি ইশারা সিগনাল হয় তা বুঝাই, তারা বুঝে তসবিকে এই কাজও ব্যবহার করা হয়। সুতরাং তসবিতে একটি ক্ষতিকর দিক যে যারা রিয়াকারী এবাদত করে, লোক দেখানো এবাদত করে, তাদের অন্তর্ভুক্ত আপনি, আর রিয়াকারী যারা লোক দেখানো কাজ করে তারা শিরিক করে, এবাদত যারা করে লোক দেখানো তারা শিরিক করে। তো এই শিরকের আশঙ্কা রয়েছে, শিরকের সংমিশ্রণের আশঙ্কা রয়েছে। প্রথম কানে শিরকের সংমিশ্রণ কথা বলছিলাম, নিরাপদ থাকবেন না তাহলে আপনি, আপনার আকীদা আমল নিরাপদ থাকবে না, শিরিক ঢুকে পড়বে, মনে মনে শয়তান নিয়ে আসবে, তোর চাইতে বড় পরেজগার কি আছে, সব সময় তসবি করিস তুই, আর কারো হাতে তসবি নেই, কারো হাতে তসবি নেই। আর ফাসেকদের সাদৃশ্যতা দেখেন, গুনাহগার ফাসেকদের সাদৃশ্যতা করতে নিষেধ আছে, সৎ লোকদের অনুকরণ করতে হবে, আর যারা গুনাহগার ফাসেক তাদের বিরোধিতা করতে হবে, এটি হচ্ছে ইসলামী শরীয়তের দাবি। সুতরাং তসবি করা জায়েজ নয় আশা করি, এই তিনটি কারণ বললাম। আর আঞ্চলিক ভাষায় আল্লাহকে ডাকা যাবে কি না, হ্যাঁ, আল্লাহকে যে কোনো ভাষায় ডাকা যায়, আল্লাহকে যে কোনো ভাষায় ডাকা যায়, আঞ্চলিক ভাষায় ডাকেন, চিটাগাঙের ভাষায় ডাকেন, আর আপনি সিলেটের ভাষায় ডাকেন, আর নোয়াখালীর ভাষায় ডাকেন, পানি বলেই ডাকেন, আল্লাহ হানি দাও বলেন, আল্লাহ বৃষ্টি চাইছেন আর পানি দাও না বলে আল্লাহ হানি দাও বলেন, লাফ দেওয়া না বলে আল্লাহ ফাল দাও বলেন, যাই বলেন আপনি, হ্যাঁ ঠিক না, এগুলি ভাষা কিনা সব বুঝে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ দেবেন, আরবিতে বলেন, বাংলায় বলেন, যে কোনো ভাষায় বলেন। তারপরে শেষখানে একটি কথা, ইয়া মাবুদ, ইয়া খোদা, খোদা না বলে আল্লাহ বলাই উচিত। খোদা নামটি ফার্সি পারস্যদের, পারস্যভাষীদের আবিষ্কার, সুতরাং আর খোদা যে কোনো 99টি নামের কোনো একটি নামের অর্থ তাও বোঝা যায় না, এ উর্দু ভাষীরা বেশি ব্যবহার করে। আর উর্দু ভাষায় প্রভাবিত আমাদের দেশের যারা ইসলামী বইগুলি লিখে তারা, যার কারণে এই খোদা শব্দটি বেশি বেশি ব্যবহার করে। তো যারা কোরআন এবং হাদিসের অনুসারী ওলামারা তারা খোদা শব্দটি পছন্দ করেন না, বলছি না যে হারাম, অত শক্ত কথা বলছি না, তবে ব্যবহার করবেন না, বাদ দিয়ে দেন, ব্যবহার করা বাদ দিয়ে দেন। আল্লাহ বলেন, আল্লাহ যে নামটি নিজের জন্য, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, নিজের জন্য চয়েস করেছেন, আপনার যে নামটি সেই নামটি ধরে না ডেকে যদি অন্য কোনো নাম দিয়ে ডাকি তো ভালো লাগবে কি, যতই ভালো নাম বলি।
আপনার নাম হচ্ছে মোহাম্মদ, আর আপনাকে যদি আবদুল্লাহ তাহলে আবদুল্লাহ ভালো লাগবে খুব, যদি আবদুল্লাহ নাম ভালো। তো কথা হচ্ছে আপনার নাম যেটি সেই নামটি আপনি নিজে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম নিজে উল্লেখ করেছেন 99টি নামের কথা, সুতরাং ওই নামগুলি দিয়েই ডাকা উচিত। তারপরে শুধু ইয়া মাবুদ, ইয়া খোদা, ইয়া আল্লাহ এই কথা বলবেন না, বরং তার সাথে চাইবেন হে আল্লাহ, হে মাবুদ, হে রহমান, আর কিছু চাইবেন না। তো কেমন কথা হইল, হ্যাঁ অসম্পূর্ণ কথা হইল না? তাহলে ইয়া আল্লাহ বলে আল্লাহর কাছে কিছু চান, ইয়া রহমান দয়া করো, ইয়া গাফার তুমি মাফ করো, এইভাবে আপনি পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন বা আল্লাহর জিকির করেন। অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহর জিকির নেই, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া সত্তার, ইয়া গাফার এগুলো করবেন না, তার সাথে চান, তার সাথে চান। কারণ কোরআন আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, সেই নামগুলির মাধ্যমে কি করো, তার কাছে দোয়া করো, চাও। তাহলে চাইতে হবে, কোরআনের বাস্তবায়ন এটি হচ্ছে যে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ আমার এই দোয়া কবুল করো। আম্বিয়াদের দোয়াতে কোথাও ইয়া আল্লাহ শুধু আছে না? আছে রব্বানা তাকাব্বাল মিন্না, শুধু রব্বানা, রব্বানা আছে কোথাও? হ্যাঁ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ, রব্বানা যালামনা আনফুসানা, হ্যাঁ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তাহলে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে তারা আল্লাহকে স্মরণ করেছে। আমি মাগরিব নামাজ পড়ার সময় পাইনি, কিন্তু এশার নামাজ আরম্ভ হয়ে গেছে, এখন আমি কি এশার না মাগরিব নামাজ নিয়ত করব? এ সম্পর্কে ওলামাদের দুটি মত আছে, তবে এই ক্ষেত্রে বেশি ভালো হচ্ছে যে তারতিব আর জরুরি থাকবে না। আসল হচ্ছে যে তারতিব খেয়াল রাখতে হবে, প্রথম মনে রাখেন, আসল হচ্ছে যে তারতিব খেয়াল রাখতে হবে, অর্থাৎ মাগরিবের নামাজ আগে, মাগরিবের নামাজ আগে পড়া উচিত, তারপরে এশা। কিন্তু এই ক্ষেত্রে তারতিব করলে সমস্যা যেটি, সেটি হচ্ছে যে এশার নামাজ শুরু হয়ে গেছে, তার সাথে তো লাগতেই হবে, আলাদা তো জামাত করা যাবে না। ওর ইমাম সাহেবের সাথে লাগলে চার রাকাত উনি পড়ে সালাম ফিরবে, আপনি তিন করে বসলে বিরোধিতা করতে হচ্ছে, বসে যেতে হচ্ছে, অথবা কেউ কেউ বলছেন বসে যাও আর বসে থাকো, তারপরে যখন চার রাকাত পড়ে যখন সালাম ফিরবে তার সাথে সালাম ফিরো। তাহলে এগুলি এতগুলি বিস্তারিত কথা বা অতিরিক্ত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে নেই, এগুলি ইজতিহাদি কথা। সুতরাং এরকম ইজতিহাদি ফতোয়া না দিয়ে, এটি একটি ফতোয়া, যারা বলছেন না হর অবস্থায় যে কোনো অবস্থায় তারতিব পর্যায়ক্রম যেটা সেটা বজায় রাখতে হবে, সুতরাং মাগরিবের নামাজ আগে আল্লাহ ফরজ করেছেন, মাগরিবের নামাজ আগে পড়তে হবে। তাহলে এই ফতোয়ার উপর যদি আমল করা হয় তাহলে সমস্যাটা যেটা দাঁড়াবে যে এশার নামাজ তিনি চার রাকাত পড়বেন আর আপনি গিয়ে প্রথম রাকাত থেকে লেগেছেন, তিন পড়ার পর আপনার তো কোর্স শেষ হয়ে গেছে, এখন কি করবেন? তারা কেউ বলছেন যে বসে যান, বসে গিয়ে আপনি সালাম ছেড়ে দেন, তাহলে বিরোধিতা। তারপরে অতিরিক্ত এই যে কথাটি বসে যেতে হবে, সালাম ফিরতে হবে, এই কথাটি নবী সাল্লাম থেকে প্রমাণ নেই, তাহলে ইজতিহাদ করতে হচ্ছে নিজের পক্ষ থেকে। আর কেউ কেউ বলছেন বসে থাকেন সালাম ফিরিয়েন না, একসাথে সালাম ফিরবেন, আর এক রাকাত পড়তে দেন ইমামকে, এই অতিরিক্ত কথাও নেই নবী সাল্লাম থেকে, তাহলে তো নিজের খেয়াল খুশি ফতোয়া দিতেই হচ্ছে। তো এই না করে যে তারতিবের ব্যাপারটি আছে এখানে বলেন, তারতিবটা এখানে আর থাকছে না, ফরজ থাকছে না, এশার মাগরিবের ক্ষেত্রে আর তারতিব নাই, তখন আপনি এশা পড়ে নেন, এশার পিছনে এশা পড়ে নেন, তারপরে মাগরিব পড়ে নেন, তারপরে মাগরিব পড়ে নেন, এটি বেশি ঠিক দুইটি মতের মধ্যে। অন্যান্য নামাজের ক্ষেত্রে যেমন ফজর নামাজ, এশার নামাজ ছুটি আছে, ফজর নামাজ, ফজর নামাজ দুই রাকাত পড়ে আমি সাহেব সালাম ফেরত দেন, সেই ক্ষেত্রে এশার নিয়ত করেন, আগের নামাজ আগে পড়েন, পরে আপনি ফজর নামাজ পড়বেন আলাদা করে, কিন্তু আলাদা জামাত করতে পারবেন না। আর একটি রাস্তা হচ্ছে আলাদা জামাত করার, যেটি রাস্তা যে একই মসজিদে এশার এশার জামাত চলতে আছে বা ফজর জামাত চলতে আছে আর আপনি এশার নামাজ পড়ছেন বা মাগরিবের নামাজ পড়ছেন, না চলবে না, একই মসজিদে দুই জামাত চলবে না, দুই নামাজও চলবে না, না ফরজের দুই জামাত চলবে আর না ফরজ চলছে আর সুন্নাত পড়তে থাকবেন। যেমন আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ফজরের নামাজে সুন্নাত পড়তে থাকে, এইখানেও কিছু লোক ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশদেরকে দেখা যায় সুন্নতের খেলাফ কাজ, এরকম নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ হয় না। এইরকমই সফরে মক্কা মদিনা সফরে দেখা যায় রাস্তায় যে একই মসজিদে দুই জামাত হচ্ছে, একদল মাগরিব পড়ছে আর একদল ইশা পড়ছে, না যায় শুনে। কিন্তু আমাদের সমাজ মুসলিম সমাজের মাসলা মাসাইল না জানা থাকার কারণে যে হালত, একদল বলছে যে না মাফি মুশকিল, আর বলছে মাফি শুরু করে দিল, আর কি করবেন আপনি? সেই ক্ষেত্রে আপনি আগের যে জামাতটি লেগেছে সেই জামাতে লাগেন। যদি এরকম অবস্থা দেখেন যে একই মসজিদে দুই জামাত চলছে, তো আগে যে জামাতটি আরম্ভ হয়েছে সেই জামাতে আপনি সামিল হন, তাতে যে নামাজই হোক না কেন। জি বেতর নামাজের সুরা কুনুত, সুরা কুনুত না দোয়াই কুনুত, কুনুত সুরা নাই, কুনুত সুরা হচ্ছে কোরআনে কারিমের সুরা, কুনুত কোরআনে নেই, কুনুত কোরআনে আছে কি?
তো দোয়ায় কোনো না জানা থাকলে অন্য কোন দোয়া পড়লে হবে কিনা? জি না, হবে না। এবং কোনোত পড়া সুন্নত, কোনোত পড়া সুন্নত, ওয়াজিব নয়, ফরজ নয়, সুতরাং গুনাহগার হবেন না। তবে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন, অধিকাংশ সময় দোয়ায় কুনুত করেছেন। তাই আপনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শিত হন, দোয়া মুখস্থ করেন, মুখস্থ করতে হবে। একটি কুনুত মুখস্থ করতে পারবেন না, কেমন মুসলিম আপনি হবেন? ফজর নামাজে রাত তিনটার সময় উঠতে না পারলে সকালে রোদ উঠিলে নামাজ পড়িলে হবে কিনা জানাবেন? জি না, নামাজ হবে না। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর যথা সময় ফরজ করা আছে, নির্দিষ্ট সময়ে ফরজ করা আছে, অর্থাৎ সময় নামাজের নির্ধারিত করা হয়েছে। এবং যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসলেন, তারপরে সকালে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মক্কাতুল মুকাররমায়, আর এখনো খোলাখুলি নামাজ পড়া যায় না, এখনো জামাত সহকারে নামাজ পড়লে গোপনে দারুল আরকামে নামাজ পড়েন, কাবার পাশে না, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে দুই দিন অবস্থান করছেন মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাথে, ইমাম জিবরাইল আলাইহিস সালাম মুক্তাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে, যেমন জোহরের নামাজের সময় 11:45 পড়িয়ে দিলেন আজকাল যেমন, আর পরের দিন একেবারে শেষ ওয়াক্তে, আর এটা তিনটের সময়, এইভাবে 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ জিবরাইল আলাইহিস সালাম পড়িয়ে গেলেন, আর শেষ খানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল ওয়াক্ত মা বাইনা হাযাইনি, এই যে দুই দিন নামাজ পড়াইলাম এর মাঝে হচ্ছে নামাজের ওয়াক্ত, এর আগেও চলবে না পরেও চলবে না, সময়ের আগেও নামাজ হবে না আর সময়ের পরেও নামাজ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে স্পষ্ট ভাষায় লিখেছেন, যারা শরীয়তের বিনা ওজরে শরীয়তের ওজর কোনোদিন ঘুম ভাঙলো না, অ্যালার্ম লাগিয়ে রেখেছেন তারপরেও ঘুম ভাঙলো না, মাঝে মাঝে সপ্তাহে এক একদিন এরকম হয়ে যাচ্ছে, এসি চলে আজকাল শোনা যায় না, অনেক সময় অ্যালার্ম শোনা যায় না, বাস্তব আমরা নিজের কথা বলছি, দুটো অ্যালার্ম আমি লাগিয়ে রাখি, কখনো তিনটি লাগিয়ে রাখি, তারপর অনেক সময় এসিতে শোনাই যায় না যে অ্যালার্ম বাজলো কিনা, অ্যালার্মটা আগেই থাকে, আল্লাহ আকবার। তো এইরকম হয়, তো যদি এইরকম অনিচ্ছাকৃত হয় তাহলে তো ওজর, আর ইচ্ছা করে যে না আমি বিলম্ব করে ঘুমাই আর কি করে বা উঠবো, নামাজটা পড়েই নেবো, সকালে উঠে নামাজটা পড়ে নেবো, নামাজ কবুল হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এইরকম নামাজ আল্লাহ কবুল করবেন না, কখনো কবুল হবে না, ভুলে যাওয়া আর ঘুম, এই দুইটি হচ্ছে শরীয়ত ওজর, আর ইচ্ছা করে ঘুম নয়, অনিচ্ছাকৃত ঘুম, ইচ্ছা ছিল জাগার, নিয়ত করি আলহামদুলিল্লাহ সৎ নিয়ত নিয়ে শুয়েছি যে ফজরে জাগবো, তারপর জাগতে পারিনি, কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। আর আপনার ইমানে কোনো পার্থক্য পড়বে না যদি কখনো এরকম হয়ে যায়, কখনো এরকম হয়ে যায়, কিন্তু যখন দেখছেন না বেশি বেশি হইতে লাগলো, এখন সপ্তাহে এক দুদিন তিন দিন করে হইতে লাগলো, রে ভাই এরকম জাগতেই পারি না, তাহলে একটা মজবুত অ্যালার্ম নিয়ে আসেন যাতে করে একবার কান ফাটিয়ে দেয়, ওইরকম ঘড়ি লাগান আপনি, মোবাইলে কাজ হচ্ছে না, মোবাইলের অ্যালার্ম তো অত শক্ত মজবুত হয় না, হয়তো নাও হইতে পারে, তখন ওই রকম অ্যালার্ম বাজান আপনি, বারবার রিপিটে দিয়ে দেন, বারবার করে বাজতে থাকবেন, জি ব্যবস্থা আছে। এক ভাই লিখেছেন, দেশে আমার একটি এলআইসি আছে, এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা আছে, অ্যাকাউন্টেন্ট খোলা আছে, কি বলছে অ্যাকাউন্ট খোলা আছে, কয়েক বছর দেওয়া হয়েছে এবং আরও কয়েক বছর বাকি আছে, ইসলামিক সেন্টার আসার পর জানতে পারলাম যে ওটা জায়েজ নয়, জি জুয়া ইন্স্যুরেন্স, জুয়া লাইফ ইন্স্যুরেন্স হোক আর গাড়ি ইন্স্যুরেন্স হোক আর ঘর ইন্স্যুরেন্স হোক আর কার ইন্স্যুরেন্স হোক, ইন্স্যুরেন্স মানে জুয়া, জুয়া মানে বুঝেন তো, অল্প দিয়ে অনেক সময় বড় লাভবান হয়ে গেলেন আর অনেক সময় অনেক দিলেন কিন্তু লাভবান হলেন না। আমরা যারা লাইসেন্সের ইন্স্যুরেন্স করছি এরকমই হচ্ছে কিনা, সারা বছর দিয়ে রাখলে বছরকে বছর ধরে আপনি ইন্স্যুরেন্স করতে আছেন, আলহামদুলিল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট হলো না, এক পয়সাও পেলেন না, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লাখ লাখ টাকা পেয়ে গেলেন আপনি, হ্যাঁ এর নামই তো জুয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং মাইসির জুয়া, এগুলো হচ্ছে রিজসুন না পাক বিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ, সুতরাং জায়েজ নাই। তবে যখন বাধ্য করা হবে, আপনার গাড়ি কেনা বেচা হচ্ছে না, আপনার লাইসেন্স ইনভলভ হবে না ইত্যাদি ইত্যাদি, আপনার নানা রকমের সমস্যায় আপনাকে পড়তে হবে, তখন জায়েজ, বাধ্য হলে জায়েজ। বাধ্য হওয়ার জন্য আমরা ছবি করছি, একাম হবে না, পাসপোর্ট হবে না, বিদেশ যেতে পারবো না, আমরা রুজি রুজি করতে পারবো না, আমরা এমনকি হজ করতে পারবো না, তাহলে এগুলি বাধ্যতা, এই এসব ক্ষেত্রে জায়েজ। কিন্তু শখ করে ছবি রাখবেন আপনি, গাড়ির ছবি রাখবেন, শখের ছবি না, জায়েজ না।
তো যতটা নাজায়েজ জিনিসগুলি যতটা করতে বাধ্য আমরা ততটা জায়েজ, তার বেশি জায়েজ না, সবসময় মনে রাখবে। তো কোনো ইনস্যুরেন্সই শরীয়তে জায়েজ নয়। তবে বলা হচ্ছে যে যদি কোঅপারেটিভ ইয়ে হয়, মানে যেটাকে বলছে তামিন তাউনি, এরা বলছে, কিন্তু আজকাল এসব কোম্পানি এমন ব্যবসায়ী কোম্পানি হয়েছে হারাম খাওয়ার জন্য আর মুসলিম জাতিকে ধোকা দেওয়ার জন্য, সবগুলি ইন্স্যুরেন্স কোম্পানি নিজে বলছে তাউনি, মানে কোঅপারেটিভ। তাউনি মানে হচ্ছে ইংরেজি ভাষায় কোঅপারেটিভ, তো কোঅপারেটিভ নয় অথচ ব্যবসায়ী সব। অথচ আমাদের এলাকায় এক ওয়াজ মাহফিলে এক বক্তা জায়েজ বলেছেন, বক্তা বলতে পারেন বলেছেন, কিন্তু শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন। আর ইন্স্যুরেন্স জুয়া, আর যেমনটা বললাম, যদি আপনি বাধ্য হন, আপনি লাইফ ইন্স্যুরেন্স করা বাধ্য, সরকার বাধ্য করেছে, যদি বাংলাদেশে আল্লাহ না করে কোনো দেশে সরকার বাধ্য করে যে তোমাকে লাইফ ইন্স্যুরেন্স না করলে তোমার ন্যাশনাল টিকিটে দেবো, দেশে থাকতে দেবো না, তোমাকে বাড়ি ঘর পারমিশন দেবো না, ইত্যাদি ইত্যাদি, তোমার ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য স্কুল কলেজে অ্যাডমিশন দেবো না, জায়েজ হয়ে যাবে তখন। আল্লাহ না করে এরকম পরিস্থিতি হয়, যখন বাধ্য হবে জায়েজ, কিন্তু বাধ্য না হলে জায়েজ নয়। তারপরে কথা শোনেন না, সেই বক্তা কিন্তু এভাবে জায়েজ বলেন, আপনার কথায় বুঝতে পারা যাচ্ছে। তারা বলছে এলআইসির টাকা কোনো ভালো কাজে, যেমন রাস্তাঘাটে, টিউবওয়েল, মাদ্রাসা, এতিমখানা, তাহলে আপনার জন্য যদি জায়েজ হতো তাহলে এতিমখানায় কেন লাগাতে বলবে, আপনাকে নিজে খেতে বলতো। বুঝতে পারছেন কথা আমার না? বুঝতে পারেন না? সেই বক্তা নাকি বলেছে যে এলআইসি টাকাটা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পরে রাস্তাঘাট ঠিক করে দাও, পেশাব পায়খানা তৈরি করে দাও, গরিব মিসকিনকে দিয়ে দাও, এতিমখানায় দিয়ে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, তাহলে যদি জায়েজ হতো আপনার জন্য টাকাটা, সেটা যদি রেজিক হালাল হতো তো আপনাকে খেতে বলতো, আপনি আপনার ব্যবসার ইনকামের টাকা বা লাভের টাকা খান না, তাহলে বুঝা গেল জায়েজ নয়। সেজন্য বলছে অগতির গতি, এখন টাকাটা কোথায় খরচ করবেন, তাই এদিক সেদিকে মাদ্রাসা এইসব জায়গায় দিয়ে দেন, কিন্তু নেকির আশা নেই, কারণ হারাম পয়সা দিয়ে নেকি হয় না। এই কথাটি কাকে বলবো? যারা সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করতে বাধ্য, যাদের দেশে ইসলামী ব্যাংক নেই, ইসলামিক সিস্টেম নেই, মোজারাবা নেই, যাদের দেশে, যেমন ভারতে সুদি ব্যাংক ছাড়া কোনো উপায় নেই, আর বাড়িতে টাকা রাখলে চোর ডাকাতি নিয়ে যাবে, এইরকম যদি, আর অন্যান্য কাফের দেশগুলি রয়েছে সেসব দেশে, যেসব দেশে ইসলামী ব্যাংক নেই সেই সব দেশে জায়েজ, কিন্তু ইসলামী ব্যাংক যেখানে জায়েজ বিকল্প আছে সেখানে না জায়েজ কাজ করা যাবে না, বা হারাম কাজ করা যাবে না, না সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে, না সুদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে, আর না এলআইসি করা যাবে। জি, এলআইসি টাকা কোনো মতেই জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়, সব করা এলআইসি, বাধ্য নন আপনি করতে। জি, আর আপনি পলিসি খুলে ফেলেছেন, একটি কথা বলে দিই, তারপর অনেক টাকা দিয়ে ফেলেছেন, এখন কিছু টাকা না দিলে হয়তো যে টাকাটা দিয়ে ফেলে 10-20-50 হাজার টাকা সেটাও মারা যাবে, তাহলে অলমারা বলেছেন কিছুদিন চালিয়ে টাকাটা হাসিল করে নেন, কেন আপনার এই লস লাগে, টাকাটা হাসিল করে নেন, তারপরে অতিরিক্ত টাকাটা, হারাম টাকাটা আপনি বিভিন্ন কাজে ব্যয় করে দেন গরিব মিসকিনদের মাঝে, আল্লাহ মালিক, কিন্তু নেকি হবে না, তাদের ফায়দা হবে, বাকি এমনি জায়েজ না। যে জেনে শুনে আপনি এলআইসি খুলবেন, না জায়েজ না। নামাজ ফরজ, আবার জীবিকা অর্জনও ফরজ, এ কথাটি কে শিখালো আপনাকে? নামাজ ফরজ আর জীবিকা অর্জনও ফরজ, এ কথাটি কে শিখালো? এত সংক্ষেপে কথা, জীবিকা অর্জন কতটা ফরজ জানেন? যতটা খেয়ে আপনি বাঁচতে পারেন, ঠিক কিনা? নামাজ ফরজ আর জীবিকা অর্জন কতটা ফরজ যে আজকে আপনাকে দুইবার খেতে হবে, না হলে আপনি বাঁচবেন না, তাহলে দুইবার খাওয়ার ব্যবস্থা, এটি ফরজ আপনার জন্য। আর আপনার যদি ফ্যামিলি থাকে তাদেরকেও যদি দুইবার খাওয়ার দিতে হবে, তিনবারই দিতে হবে, আরো ভালো করে দেন নাস্তা আর দুপুর রাত, তিনবার খাবার দিতে হবে, এতটা ফরজ। আর আপনি লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার ব্যবসা করেন, একদিন 100 রিয়াল ইনকাম করলেন, এটি ফরজ কে বললো? কোথায় আছে বলেন যে দিনে 100 রিয়াল করে ইনকাম করা ফরজ, 200 রিয়াল করে ইনকাম করা ফরজ, আর এই বেশি ইনকাম করার জন্য আপনি সুন্নত ছেড়ে চলে যাবেন? কারণ প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে কি ফরজ নামাজ ছেড়ে সুন্নতটা বাদ দিয়ে দিব, তারপরে গিয়ে দোকান খুলে দেবো, আর তারপরে গিয়ে রুজি রোজগারে চলে যাব? কখনো না। কারণ এই সুন্নতের গুরুত্ব, আপনার আপনার 10 রিয়াল হলে আপনার পেট চলে যাবে, সাপোজ উদাহরণস্বরূপ 10 রিয়াল হলে আপনার পরিবারের কাজ চলে যাবে একদিনের, তাহলে 100 রিয়াল ইনকাম করা, তা 90 রিয়াল ইনকাম করা, এটি হচ্ছে অতিরিক্ত নফল কাজ, করিলে হয় না করিলে হয়, বাকি সুন্নত পড়া এবাদত, সুন্নত পড়া হচ্ছে এবাদত। যদি আপনাকে বাধ্য না করা হয় তাহলে আপনি সুন্নত পড়ে মসজিদ থেকে বেরোবেন। তবে এই ক্ষেত্রে কিছু লোকের বাড়াবাড়ি রয়েছে, হয়তো মালিক
চায় যে সাথে সাথে দোকানটা খুলে যাক, আপনাকে মালিক আদেশ করছে, হ্যাঁ এই ক্ষেত্রে ডিউটি করা ফরজ, কারণ আপনাকে বলা মালিক শুধু এতটা ছাড় দিয়েছে যে যতক্ষণ ফরজ নামাজ চলবে ততক্ষণ তোমার ছুটি, আর সাথে সাথে এসে দোকান খুলো। এই ক্ষেত্রে কিন্তু জরুরি আপনার জন্য সুন্নত নামাজ তখন বাদ দিয়ে দোকান খোলা, সেই ক্ষেত্রে আপনি অভিযোগ করবেন না। সে যদি আপনাকে অনুমতি দেয় তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আর যদি অনুমতি না দেয় তাহলে তার ব্যবসার ব্যাপার, আর সে আপনাকে বেতন দিচ্ছে সুতরাং তার হক আছে, আপনি আপনার সুন্নত অন্য সময় পড়ে নেবেন, সময় হলে অন্য সময় সুন্নতগুলি পড়ে নেবেন। জি অফিসে জামাত করে নামাজ পড়ার সময় ইমামের জায়নামাজ থেকে এক হাত দূরে গাছের টপ থাকলে নামাজে কোনো সমস্যা আছে কি? কেন সমস্যা হবে? সাদৃশ্যতা যে মনে হচ্ছে ওই গাছের টপের পূজা করছি বা সিজদা করছি, তাহলে সূত্রা রাখা ওয়াজিব করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন নামাজ পড়বে তখন কি করো? হ্যাঁ সূত্রা দেয়, লাঠি হোক বা কিছুই হোক, একটা কার্টুন হোক, যা কিছু হোক না কেন, যা পাবেন। এমনকি একজন মানুষকে যদি সামনে কিবলামুখী করে বসিয়ে দেন আর তার পিছনে নজরে সেই সূত্রা, ওকে বলে এই তুমি নড়বে না, তুমি সূত্রা আমার। জি দেখবেন আরবদেরকে, কারণ আরবরা মাসাল আমার ছেলেগুলি জানে, কারণ দিনী সাবজেক্ট তাদের পড়া হয়। একবার একটা আরবদের একটা গ্যাদারিংয়ে আছি, আর সেখানে এশার নামাজ হবে, তো এশার নামাজ আমাকে পড়াইতে বললো, পড়াইলাম এই কর্নিশে কিছুদিন আগে। তারপরে কয়েকজন শেখ ওই দু একজন সামনে বসে আছে, তাদেরকে বসিয়ে দিল, বুঝছে বসো আমি নামাজ পড়ো, তুমি বসবে তো বসো, ওকেই সূত্রা বানিয়ে নামাজ পড়া শুরু করলো, বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে মানুষকে যখন সামনে কিবলা আপনার দিকে মুখ করে বসে থাকবে আর কিবলা তা হবে না, কিন্তু তাহলে তো ফেরাউনের মতো লাগবে, ঠিক কি না? যে পূজা হচ্ছে আর বসে আছেন, না এটা চলবে না, নামাজের সামনে এইভাবে বসে থাকবে তা চলবে না, তাহলে কিবলা মুখী হয়ে বসে থাক, আর তাকে কিবলা তাকে আপনি সূত্রা বানিয়ে নামাজ পড়েন, অসুবিধা নেই। তাহলে সূত্রা বানাবার তো আদেশ রয়েছে, জি, তবে সামনে এমন কিছু থাকবে না যেটি বা যার অমুসলিমরা পূজা করে। সামনে যদি মূর্তি রাখা থাকে আর বলে মূর্তিকে আমি সূত্রা বানিয়েছি, নামাজ হবে? হবে না। সামনে মাজার আছে, মাজার তো উঁচা আছে, দুই হাত তিন হাত কবর, মাজার গুলি উঁচা থাকে, সুন্নতি কবর আধ হাত উঁচা রাখতে বলা হয়েছে। এখন যদি কেউ বলে মাজার যে উঁচা আছে দুই হাত তিন হাত ওটিকে আমি সূত্রা বানিয়ে দিয়ে নামাজ পড়ছি, চলবে? অসুবিধে কি? না, জায়েজ নাই। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে নামাজ আমাদের দেশে অনেকে লন্ঠন জেলে ল্যাম্প জেলে সামনের দিকে রেখে দেয়, ঠিক না, পেছন দিকে রাখে, মুসল্লিদের সামনে ল্যাম্প জ্বলছে, এটি অগ্নি পূজকদের সাথে সাদৃশ্যতা। সময় শেষ হতে যাচ্ছে। এক ভাই লিখেছেন যে এক শিয়ার সাথে আমার ওযু সম্পর্কে আয়াত নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। প্রথম কথা, আপনি একজন সাধারণ মানুষ, এ গুমরা শিয়া, বরং শিয়া মুশরিক, এদের ধর্ম হচ্ছে শিরক করা, কবর মাজার পূজা এদের আসল ধর্ম, আর এই ধর্ম পাচার করেছে কবর পূজারি বেরলভি রেজবিদের মাঝে। এই যে সুন্নিদের মধ্যে কার একদল নিজেকে সুন্নি বলে দাবি করে আর কবর মাজার পূজা করে, এই ধর্ম ইরান থেকে পেয়েছে, এই রাফেজি শিয়াদের কাছ থেকে পেয়েছে। লক্ষ লক্ষ মুসলমান এখন খোমেনির পূজা করে, খোমেনির কবরে গিয়ে। গতকালকে আমার ছুটির দিন ছিল, তো এক মসজিদে ছিলাম, তো এক শায়খ খোমেনি সম্পর্কে বলল, সুবহানাল্লাহ, কথাটি পড়েছিলাম একটি বইয়ে, তিনি স্মরণ করিয়ে দিলেন, আরো বললেন যে একটি জাল কথা গড়েছে এবং মিথ্যা, এই মিথ্যু কাজাব রাফেজি শিয়ারা সেই কথাটি প্রচার করে, আর এই খোমাইনি যাকে আমাদের দেশের এক শ্রেণীর মূর্খ বক্তারা খোমাইনি কি ইমাম বলে, হ্যাঁ ইমামুল কুফুর বলতে পারেন, ইমামুল শিরক বলতে পারেন, ইমামুল মুশরিকিন বলতে পারেন, ইমামুল কুফার বলতে পারেন, সোজা কথা, স্পষ্ট কথা, কিন্তু ইমাম খোমাইনি বলবে কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, একটি সাধারণ মুসলমানের জন্য জায়েজ নয়। তো কি বলছেন বক্তার কথা, কত বড় জেহালত অজ্ঞতা এইসব বক্তাদের রয়েছে, আর জানি না হয়তো কোনো পার্থিব স্বার্থ রয়েছে, কারণ এই এই ইরান কিছু কিছু সংগঠন রয়েছে যেগুলি ভারত উপমহাদেশে তাদেরকে মদদ যোগায়, সুতরাং তারাও এই ইমাম কথাটি লাগাবে, তারা যদি সেখান থেকে মদদ পায় তো ইমাম কথাটি লাগাবে তারা, এটি তাদের রাজনৈতিক ব্যাপার স্যাপার না, তাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার, পয়সার ব্যাপার স্যাপার। তো কথা হচ্ছে যে এই রাফেজির কথা শোনেন, এই খোমেনির কথা, খোমেনি
একটি জাল হাদিসকে সহি বলে আখ্যায়িত করেছে। জাল হাদিসটি শুনবেন, জাল হাদিসে বলা হয়েছে সানাম কোরাইশ, কোরাইশদের মূর্তি হচ্ছে আবু বাকর ও ওমর। আল্লাহুম্মা লান সানামাই কোরাইশ, হে আল্লাহ তুমি লানত করো কোরাইশের দুই মূর্তির উপর, আবু বাকর ও ওমর, নাউজুবিল্লাহ। ও বিনতাইহিমা, আর দুইজনের মেয়ে আয়েশা এবং হাফসার উপর লানত করো। এটি হাদিস শিয়া কিতাবের, রাফেজি কিতাবদের, আর খোমাইনি এই হাদিসটিকে সহি বলছে। আল্লাহর লানত এইরকম রাফেজি জালেম মুশরিকদের উপর। দাদা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন তো? ধোকায় আছে এক শ্রেণীর মুসলিমরা। সুতরাং একজন আপনি সাধারণ মানুষ রাফেজি শিয়ার সাথে তর্কে জড়াতে যাবেন না। আপনি প্রথম থেকে জেনে নেন যে তারা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জি, এরা উম্মতে মুসলিমান মুনাফেক, এরা কপট। এই কথা জেনে নিলে আর তাদের সাথে বসার প্রয়োজন নেই, তাদের সাথে টক করার দরকার নেই, তাদের সাথে আর আলোচনার দরকার নেই, ধর্মীয় আলোচনা মোটেই করবেন না, না হইলে আগুন লেগে যাবে আপনার শরীরে, আপনার কাপড়ে আগুন লেগে যাবে, আপনার ইমানে আগুন লেগে যাবে। শোনেন কথাটি কি বলছে। মাথা ও পা মাসা করতে হবে, রাফেজিদের মতে পায়ে পা ধোয়া নেই, পায়ে মাসা করতে হবে শিয়াদের মতে। তাদেরকে শিয়া বলা উচিত না, কিন্তু পরিচিতির জন্য, কারণ অনেকে কে রাফেজি বললে আপনারা বুঝেন না, সেই জন্য বলছি। তাদের নাম ওলামা ইকরাম রাফেজি দিয়েছেন, অর্থাৎ অস্বীকারী, অস্বীকারী। আর এই রাফেজি নামটি কোথা থেকে তারা পেয়েছে, তাদের ইমামের কাছে পেয়েছে, ইমাম জাইনুল আবেদিন, যিনি তাদের চতুর্থ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে। জাইনুল আবেদিনকে একবার জিজ্ঞাসা করলো এই রাফেজি শিয়ারা যে আচ্ছা বলুন তো আপনার মত কি উসমান সম্পর্কে, আবু বাকর উমার সম্পর্কে? তখন তিনি বলেছিলেন যে আবু বাকর উমার তো আমার দাদার ডান হাত বাম হাত। আল্লাহু আকবার, এই কথা বলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দাদা, তার ডান হাত বাম হাত হচ্ছেন কারা? আবু বাকর উমার, এই কথা বলেছিলেন। তখন বলেছে আপনার কথা মানলাম না, মানবো না, মানবো না, এই রাফিজিরা বলেছিল। সেই সময় বলেছে ইমাম জাইনুল আবেদিন বলছে রাফাল তুমুনি, রাফাল তুমুনি, রাফাল তো, আমার কথা তোমরা অস্বীকার করলে, অস্বীকার করলে, অমান্য করলে, ফাসমু রাফেজা। তখন থেকে তাদের নাম রাফেজা রাখা হয়। সুতরাং তাদের উপযোগী নাম হচ্ছে রাফেজি, তারা রাফেজা। কোনো সময় তাদেরকে শিয়া বলবেন না, শিয়া মানে তো সহযোগী। সহযোগিতা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, সহযোগিতা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সহযোগিতা করে হাসানের, হাসান রাদিয়াল্লাহু তাআলার জীবন আনহর জীবনেতে বলেছে যে মানহানি কিরকম অপদস্থ করেছে এই বেঈমানরা। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে গিয়ে ধোকাবাজি করে তাকে হত্যা করলো। রাতারাতি পয়সা খেয়ে, ওবায়দ ইবনে জিয়াদের পয়সা খেয়ে তারা রাতারাতি পাল্টে গেল, যেমন আমাদের দেশের ভোট পাল্টিয়ে যায় হঠাৎ করে রাত্রে, ঠিক কিনা? হ্যাঁ, এইরকম করেছিল কুফার রাফেজি শিয়ারা। হ্যাঁ, তাদেরকে শিয়া বলবেন, সহযোগী। তো কথা হচ্ছে যে বলছে দলিল আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু উযু সম্পর্কে, ইযা কুমতুম ইলা সালাহ, যখন নামাজ পড়ি, ফাগসিলু উযুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম, হাত ধৌত করো, তারতিবের সাথে আল্লাহ বলেছেন, ওয়ামসাহু বিরউসিকুম, এবং তোমরা মাথার মাসাই করো। ভালো করে শুনেন, এখানে রয়েছে বে রউসেকুম বা হারফে জার, আর রউসেতে কাসরা জের রয়েছে। তাহলে মাথার মাসার ক্ষেত্রে বা দিয়ে উল্লেখ করা হয়েছে আর তাতে জের দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ও আর জোলাকুম, আর জোলাকুমে আবার জাবার দেওয়া হয়েছে, তার মানে ওই যে আই দিয়াকুম ধোয়ার ক্ষেত্রে বলা হয়েছে হাত, আই দিয়াকুম জাবার দিয়ে, আর মুখমণ্ডল ওজু হাকুম বলা হয়েছে, মুখমণ্ডল আর হাতের কথা জবার দিয়ে ওরই ওপরে আতফ করে এই গ্রামারে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে কি করতে হবে, পাও কি করতে হবে, ধৌত করতে হবে, কারণ যেগুলি ধৌত করার অঙ্গ সেগুলিকে আল্লাহ জাবার দিয়ে, ফাতা দিয়ে বর্ণনা করেছেন, ফাকসির ওযু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকে আর ওয়া আরজুলাকুম, চার নম্বরে। কিন্তু মধ্যখানে মাসা এই জন্য বয়ান করলেন যাতে করে তরতিবটা, পর্যায়ক্রমটা ঠিক থাকে, যে আমি আল্লাহ এইভাবে বলেছি সুতরাং তুই মাসাটা পায়ে রাগি করবে। বুঝতে পেরেছেন কথা না? যদি মাসা হতো তো ওয়া, যদি পায়ে মাসা হতো তাহলে ওয়া আর জোলেকুম থাকতো, ওয়াম সাহুবের ও সেকুম কাসরা, আর ওয়ার জোলেকুম, ওয়ার জোলেকুম নেই আমাদের কেরাতে, কোরআনে পড়ে দেখুন ওয়ার জোলাকুম আছে, তবে একটি কেরাতে ওয়ার জোলেকুম আছে। তার ব্যাখ্যা সম্পর্কে ওলামায়ে কেরামরা বলেছেন যে এই আর জোলেকুমের কাসরা আর কেরাতটি মোজা যখন পরে থাকবে বা পা যখন আবৃত থাকবে, ঢাকা থাকবে চামড়ার মোজাই হোক আর কাপড়ের মোজা হোক, যখন ঢাকা থাকবে সেই ক্ষেত্রে ওই কেরাতটি প্রযোজ্য। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত ব্যাপকতা দুইটি কেরাত থাকাতে ফায়দা কি হলো, যখন পা খোলা থাকবে তখন ওয়ারজলা কম হয়, যে মুখমণ্ডল যেমন ধৌত করলে হাত ধৌত করলে পাও ধৌত করো, আমার মানছি না মানছি না এটা। আর যখন পা ঢাকা থাকবে মোজা থাকবে তখন কি করো, মাসাহ করে না, কারণ কাসরা দেওয়া হয়েছে তখন কোরআনের ব্যাপকতা। একটি কেরাতে দুটি ফায়দা হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে তাফসির করার জন্য পাঠিয়েছিলেন। নবী করিম জীবনে কি খালি পায়ে মাসা করেছেন, মানে খোলা পায়ে পায়ে মোজা নেই মাসা করেছেন কি, কখনো করেননি। তাহলে আপনি নবী করিম সাল্লামের তাফসির নেবেন না রাফেজি গোমরা মুশরিকদের তাফসির নেবেন, বলুন দেখি। এই এলএম এর অস্ত্র না থাকলে একটা রাফেজির সাথে কথা বলতে পারবে না, আমাদেরকে দেখলে কেন রাফেজি কাথিয়ে চলে যায়, বলবে কথা বলবে কোথায় এলএম আছে যে কথা বলবে। কিন্তু বিদাতি দেখছে যে এত দুর্বল আছে, একে হয়তো গুমরা করে একটা শিয়া, মানে বাংলাদেশে তো শিয়া রাফেজি নাই, দেখি একটা বাংলাদেশে যদি একটা পাচার করে দিতে পারে, এই হচ্ছে গুমরাহি তাদের। সুতরাং কখনো আপনি কোনো রাফেজি, সে এই দেশের রাফেজি হোক আর কোনো দেশের রাফেজি হোক না কেন, রাফেজির সাথে উঠা বসা করবেন না, যথাসাধ্য তার মজলিস থেকে দূরে থাকবেন আপনি। এখন আসি এই বড় প্রশ্নটিতে। বড় প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইকে একই রুমে থাকে, আর কোনো পার্থিব স্বার্থ নেই বা দুনিয়ার ক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক হইতে গিয়ে বলে দিয়েছে যে তোমার উপর লানত হোক, এ বলেছে যে অভিশাপ করেছে তার উপর, আল্লাহর গজব হোক, এসব কথা বলেছে, আল্লাহর বালা মুসিবত আসুক, এসব কথাবার্তা বলেছে, মোটেই জায়েজ নয়। কোনো মুসলিম নির্দিষ্ট ব্যক্তি, কোনো মুসলিম নির্দিষ্ট ব্যক্তি এমনকি পাপি হলেও তার উপর লানত করা, মানে অভিশাপ করা, তার উপর আল্লাহর গজব চাওয়া নির্দিষ্ট করে যে তোমার উপর গজব হোক, জায়েজ নাই। শর্ত হচ্ছে কি হইতে হবে, মুসলিম, শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। তাহলে বোঝা গেল যে কাফেরের উপর প্রয়োজনে কাফের নির্দিষ্ট কাফের উপর লানত করা যেতে পারে, যেমন আমার কথা তো শুনলেন হয়তো, সেজন্য আপনি সংশয় পড়বেন না। ফের যদি হয় কেউ যাকে আল্লাহ কাফের বলেছেন, তার রাসূল কাফের বলেছেন, অথবা যে আবু বকর ওমরকে কাফের বলবে আর বলে কোরাইশদের প্রতিমা পুতুল, সে নিজেই কাফের, নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ আছে? তো এই উম্মতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত আর বাম হাত, আল্লাহু আকবার, আবু বকর ওমর যেখানে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাই আবু বকর ওমর, আমার সাথে আবু বকর ওমর, ওহদ পাহাড়ে চলছেন সেখানে আবু বকর ওমর, আর ওহদ পাহাড় কাঁপতে শুরু হচ্ছে, তরতর করে কাঁপছে আর পাথর ঝরে পড়ে যাচ্ছে ওহদ পাহাড় থেকে, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওসবত ওহদ, ওহদ তুমি কোথায় যাও, থামো, স্থির হও তুমি, ফাইন্নামা আলাইকা নবী, তোমার উপর একজন নবী আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া সিদ্দিক, এক শহীদ সিদ্দিক আছেন, ওয়া শাহীদানা, দুই শহীদ আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, দুই শহীদ আছেন ওমর এবং উসমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন প্রায় সময় আবু বকর ওমর। আর যদি কোনো রাফেজি আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর রসুলের শত্রু, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের শত্রু যদি বলে যে তারা ছিল কোরাইশের মূর্তি, তাহলে তাদের কথা কি বলবেন, এর চাইতে বড় গোমরা আছে কেউ, জাহান্নামের ইন্ধন। তো কথা হচ্ছে যে নির্দিষ্ট কোনো মুসলিম যদি কাবিরা গুনাহ পর্যন্ত করে, যদি কাবিরা গুনাহ পর্যন্ত করে, জেনা করে, চুরি করে, মদ খায়, তবু তোমার লানত হোক লুচ্চা কোথাকার, তোমার লানত হোক সারাবি কোথাকার, তোমার লানত হোক চোর, এ কথা বলা জায়েজ নাই নির্দিষ্ট করে। তবে অনির্দিষ্ট জায়েজ আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন লানাল্লাহু সারেকা, চোরের উপর আল্লাহর লানত হোক। তাহলে আমভাবে বলা যাবে চোর, আমভাবে নির্দিষ্ট করে এক ব্যক্তিকে বলা হলো না, কারণ এই ব্যক্তি হইতে পারে আল্লাহর রহমত পেয়ে যেতে পারে, তোবা করে নিতে পারে। এক চোর আমার এলাকায় ছিল, 80 বছর বয়স হয়ে মারা গেল, সেই চোর শেষখানে হজ করেও গিয়েছে, আর যেবার হজে আসবে এক লোকের বাড়ি তার গ্রামে ডাকাতি করেছিল, গিয়ে পা ধরে পড়ে গেল। আমার সোনা, সরাসরি এই সোনা ঘটনা বলছি আপনাকে, পা নিয়ে পড়ে গেল, যে কি ব্যাপার তুমি আমার পা কেন ধরলে, বলছে আমি হজে যাবো আর তোমার বাড়ি আমি ডাকাতি করেছি এককালে, তুমি মাফ করে দাও আর না হলে তুমি কি নিবে না। তাহলে ওই লোকটিকে লানত করে তো হতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। সুতরাং নির্দিষ্ট করে লানত করা যাবে, তবে চোর, চোর জাতি, তারপরে সারেবুল খামার, যে মদখোর, মদখোরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনির্দিষ্টভাবে লানত করেছেন। এইভাবে লানত রয়েছে গুনাহগারদের উপর, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত কোরআনে কারিমে রয়েছে, আছে না, লানাতুল্লাহ আলাল কাযিবিন,
কিন্তু একজন লোক মিথ্যা কথা বললো তোমার বল লানত, না জায়েজ নয় হারাম। তাহলে কাবিরা গুনাহ করলেও নির্দিষ্ট করে কারো উপর লানত করা অভিশাপ করা যাবে না। আর এসব কিছুই হয় না, আপনার সাথে শুধু একটু ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মতানৈক্য হয়েছে, আর তোমার উপর আল্লাহর গজব হোক, হালাক হও তুমি, জায়েজ নয় হারাম। শোনেন একটি হাদিস, শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস 1297 নম্বর হাদিস বলছেন, ওমান লানা মুমিনান, কোন ব্যক্তি যদি মুমিন মুসলিমকে লানত করে অভিশাপ করে, ফাহুয়া কা কাতলিহি, সেই ব্যক্তিকে খুন করার শামিল। কাউকে খুন করে যে গুনাহ হয়, লানত করলে ওই গুনাহ হয়, তাহলে এই চট করে কাউকে বলে দেওয়া, কোন মুসলমানকে নির্দিষ্ট করে তুমি কাফের, তুই ফাসেক, এইরকম লানতের সাথে ওটাও নিয়ে নেন, কাউকে ফাসেক বলা তুমি বিদাতি, হ্যাঁ তুমি আল্লাহর দুশমন, এসব কথা বলা জায়েজ নাই, নির্দিষ্ট করে বলা জায়েজ নাই। তবে যে বিদাতি সে আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, আমভাবে বললেন, কিন্তু তুমি বিদাতি, তুমি আল্লাহর দুশমন, জায়েজ নাই বলা, বলা জায়েজ নাই নির্দিষ্ট করে। সবসময় মনে রাখবেন, ওমান কাজাফা মুমিনান ফাহুয়া কাকাতলি, কেউ যদি কোনো মুমিনকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দিল, তাহলে সে যেন তাকে খুন করলো। নবী সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার মাথায় হয়তো কোনো চাদর ছিল বা শরীরে চাদর ছিল, আর বাতাস একটু জোরে চলছিল, বাতাসে চাদর উড়ে চলে গেছে, তখন গাল দিতে শুরু করেছে, লানত করা শুরু করেছে বাতাসকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তালআনহা ফাইন্নাহা মামুরা, বাতাসকে লানত করিও না, অভিশাপ করিও না, কারণ সে আল্লাহর আদেশ মোতাবেক চলে। তাহলে বাতাসকে যদি লানত করা জায়েজ না হয়, তাহলে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানব জাতি, তার মধ্যে থেকে মানব জাতির মধ্যে মুসলিম হবে, মানব জাতি মানে কাফের কথা বলছি না, কিন্তু মানব জাতি সৃষ্টি তখনই যখন মুসলিম হবে, আর যদি মানব জাতি মুসলিম না হয় তাহলে সুম্মা রাদাদ না হয় আসফালা সাফ, সবচেয়ে বেশি নিকৃষ্ট, উলাইকাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে মানুষের সম্মান কখন থাকবে, যখন মানুষ তার রবের সাথে সম্পর্ক রাখবে ইমানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জি তখন সেই মানুষ মানুষ, আর না হলে পশুর চাইতে নিকৃষ্ট, আল্লাহ কোরআন ইরশাদ করেছেন। তাহলে বাতাসের উপর লানত করা যায়, ফাইন ফাওয়াইন্নাহু মান লানা শাইআন, আর কোন ব্যক্তি যদি কারো উপর অভিশাপ করে, কারো উপর বা কোনো কিছুর উপর অভিশাপ, বাতাসের উপর করলো আর বাতাসকে অভিশাপ লাগলো না, একজন লোককে আপনি অভিশাপ করলেন, অভিশাপ ওকে লাগলো না, সে অভিশাপ পাবে, পাওয়ার হকদার না, এরকম অন্যায় করেনি সে, মালাউন নয় সে, আসলে যার যোগ্য সে নয়, রাজা আতি লানাত আলাইহি, তাহলে সে লানত অভিশাপ গজব ওই ব্যক্তির উপর ফিরে চলে আসবে যে ব্যক্তি লানত করবে, সাবধান হয়ে যাবেন। আমাদের কিছু ভাইরা তুই মুনাফিক, কখনো জায়েজ নাই, তবে যারা ওয়াদা খেলাফি করে তাদের মধ্যে মুনাফিকি গুণ রয়েছে, ঠিক কিনা, এরকম বলা যেতে পারে। যারা ইসলামিক কথাবার্তা শুনতে চায় না, ঘৃণা করে, যারা মুসলিমদেরকে মৌলবাদী বলে ধার্মিকদের, তারা মুনাফিক, কথা বলা যাবে, কারণ মৌলবাদী গালটি ইহুদি নাসারা শিখিয়েছে আর মুনাফিকরা বলে, মৌলবাদী মৌলবাদী, দাড়ি রাখলে মৌলবাদী, নামাজ পড়লে মৌলবাদী, মসজিদ মাদ্রাসা দিনের কাজ করলে মৌলবাদী, তাহলে যারা এই কথা বলে তারা মুনাফিক, কিন্তু একজন লোক মৌলবাদী বলে দিল ভাই তুমি মুনাফিক, না জায়েজ নেই, নির্দিষ্ট করে জায়েজ নেই। আশা করি বুঝে গেছেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস এই হাদিসটি, আর একটি হাদিস রয়েছে বুখারি মুসলিমে, আইয়ুমা রাজালিন রাজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফির, কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে বলে এ কাফের, বা অমুক হয়তো সামনাসামনি বললো না, অমুক যাচ্ছেন অমুক কাফের, আমার দেশের মোল্লা হুজুরদের ফতুয়া, হ্যাঁ এক পীর আর এক পীরের বিরুদ্ধে কাফের ফতুয়া দিচ্ছে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কাফের ফতুয়া দিচ্ছে, অথচ তারা কাফের নয়, কাফের নয় অর্থাৎ তাদেরকে সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করতে দেখা যায়নি, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে দেখা যায় তাহলে সে কুফুরি শিরিক করলো, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া যায় গাউসুল আজম মাদার তাহলে সে শিরিক করলো, কিন্তু এসব দেখা যায়নি, শুধু মত পার্থক্য, একজন একদল করে আরেকজন একদল করে, একদম চিল্লার দল তো আরেকজন হচ্ছে ওই আপনার ইসলামী গণতন্ত্রের দল, সেই জন্য একদল আরেক দলকে কাফের বলবে, যেমন আমাদের দেশে একদল চরম চরম এই যে পীর এই সব যাদের কথা বললাম তাদের কে কুফরির ফতোয়া দিচ্ছে, তারা নিজেরাই কাফের হয়ে যাবে, যারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি কাফের বলে তারা নিজেরাই কাফের হয়ে যাবে, যদি সেই ব্যক্তি কাফের না হয়। তাই শুনেন, যদি কোনো ব্যক্তি নিজের ভাইকে কাফের বলে, ইয়া কাফের ফাকাদ বাবি আহাদহুমা, তাহলে দুইজনের একজন অবশ্যই কাফের হবে, দুইজনের একজন অবশ্যই কাফের হবে। সুতরাং কোরআন এবং হাদিস দলিলে স্পষ্ট থাকতে হবে সেই ব্যক্তি কাফের কি না, সেই ব্যক্তির অজ্ঞতা দূর করেছি কি না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ আমাদেরকে ভালো কথা বলার জন্য তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিজের হজ না করে বদলি হজ করা যাবে কি না? জি না, যাবে না। সহি হাদিস আছে, একজন লোক হজ করতে এসে বদল নবী সাল্লাহ বললেন যে তুমি হজ্জার নাফসে, তুমি নিজের হজ করো তারপরে অন্যের হজ করো, সুতরাং করা যাবে না। আমাদের এক ভাই আলাসা থেকে টেলিফোন করেছেন, এখানে দামামে থাকেন, তার মা মারা গেছে, কয়েকবার করে টেলিফোন করেছেন, আজকে আবার স্মরণ করিয়েছেন, আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার আম্মাকে জান্নাতবাসী করেন, কবর আজাবকে যেন দূর করে দেন, গোনা খাতা যেন মাফ করে দেন, ভুল ত্রুটি যেন মাফ করে দেন, আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।